Hello dear students, my Chisty sir, aru tomalokoi sai asa Chisty sir's classes. Aji ma class 9 or onuhiloni R2 keta man onko kori dim, 3 number, 4 number, 5 number onko keta kori dim, tomalokor lot alochona korim. Agote 1 number, 2 number dia hoise ba borgo, ayot, ba tribujor ebilak definition bilak aru ebilakor kisuman je kali uliwa, porihima uliwa ebilak dia hoise. Aji ami 3 number onko to sa, 3 number onko to ki dise soason. 3 নম্বৰ অংকটো দিছে 9 সেন্টিমিটাৰ বাহু বিশিষ্ট বৰ্গৰ সমান এটা বৰ্গ আছে ইয়াৰ বাহু কিমান 9 সেন্টিমিটাৰ বাহু বিশিষ্ট বৰ্গৰ সমান কালিৰ এই বৰ্গটো যে আছে ইয়াৰ কি কালি বৰ্গটোৰ কালিৰ সমান কালিৰ কি বুলি কৈছে Homan Kalir at Ayot, if I let Ayota say Eta Ayotor Kiese Prostodia Segiman Tini centimeter Tini centimeter ki Prostodiase Eta Kilia or Ze Ayator Porihima Uliva. ये आयत तोर की गुलिया वाला क्या मैं पूरी हिमा ये तक किया से था बरगो से ये तो बरगो ठीक है से ये तो बरगो यार बाहु की मान 9 सेंटीमीटर मैंने गुत्ते की तरफ हुई 9 सेंटीमीटर को ऐसे ये तो बरगो बाहु से की दिया से बाहु की मान 9 सेंटीमीटर यार काली की मान हो काली इज इक्वल टू बाहु स्क्वायर तार माने की 9 सेंटीमीटर स्क्वायर तार माने की 81 सेंटीमीटर स्क्वायर का वर्ग सेंटीमीटर ই নি ভালো এটা আয়ত আছে আয়তৰ কি বুলি কৈছে আয়তৰ কালি কিমান বুলি কৈছে ইয়াৰ সমান বুলি কৈছে সমান আয়তৰ কালি আয়তৰ কালি সমান বুলি কৈছে আয়তৰ কালি তোমালোকে জানা এল পূৰণ বি তাহলে দৈর্ঘ্য পূরণ প্রস্থ ইয়াতে ইয়াব দৈর্ঘ্য দিক বা দৈর্ঘ্য দিয়া দৈর্ঘ্য পূরণ কি প্রস্থ ইয়ার প্রস্থ তো দিয়া আছে কিমান দিয়া আছে গম পাইছে ইয়ার প্রস্থ তো দিয়া আছে 3 সেন্টিমিটার তে আমার দৈর্ঘ্য তো ওলাই যাব যেতিয়া আমি আয়তর এই আয়তর যেতিয়া আমি দৈর্ঘ্য পাম দিক পাম আৰু কি পাম প্ৰস্থ পাম দৈৰ্ঘ্যৰ প্ৰস্থ বুলি ইয়াৰ পৰিহিমাটো উলিয়াব পাৰিম এতিয়া আমি লিখো এনচাৰটো লিখা 3 নম্বৰ আছিল নেকি কুৱেশ্যন এতিয়া বৰ্গৰ ক্ষেত্ৰত বুলি দিয়া বৰ্গৰ ক্ষেত্ৰত বাহু 9 সেন্টিমিটার অঙ্কত আমি ইয়ার পর হিনি তোমালোক মই বুঝাই দিছো হিনি বুঝাই দিয়ার কারণে দিছো হিনি নটো কাটাই গল ইমান সেন্টিমিটার 9 সেন্টিমিটার বর্গর হেতার বাহু কিমান 9 সেন্টিমিটার কালি কিমান হবো কালি হবো 9 সেন্টিমিটার স্কোয়ার লিখা হিনি লিখি দিছো তার মানে কিমান 81 সেন্টিমিটার স্কোয়ার এইটো পালো আয়তর ক্ষেত্রত লিখা এতিয়া আয়তর ক্ষেত্রত কি লিখিবা তোমালোকে যে আয়তর ক্ষেত্রত প্রস্থ কিমান দিয়ে আছে 3
সেন্টিমিটার এতিয়া এই ক্ষেত্রে আমি আয়তর দিকটো নাই কিন্তু আমি আয়তর দিকটো উলিয়াই লব লাগিব কিমান সেন্টিমিটার হয় প্রশ্নমতে প্রশ্নমতে কি দিয়ে আছে বর্গর কালি সমান কি আয়তর কালি কোনটো আয়তর কালি এই তিনি সেন্টিমিটার প্রস্থ যেটো আছে সেইটো আয়তর কালি বর্গর কালি কিমান বর্গর কালি দিয়ে আছে 81 সেন্টিমিটারটো আমি পিছত লিখিম বা সেন্টিমিটার স্কোয়ার পিছত লিখিম আয়তর কালি উলিয়াবলৈ হ'লে কি আছে আমি দিক পূরণ কি প্রস্থ নহয় জানো এতিয়া তোমালোকে চোৱা 81টো ইয়াতে লিখা দিকটোতো আমি নাজানোৱে প্ৰস্থটোতো আমি জানো 3 চেণ্টিমিটাৰ দিয়া আছে এতিয়া দিকটো কিমান হ'ব দিক উলিয়াবলৈ হ'লে 81টো এনেকুৱা লিখোঁ 3টো তলত গুচি যাব গ'লে কিমান হ'ব ইয়াতে 27 তাৰমানে দিক কিমান হ'ল দিক কিমান হ'ল 27 চেণ্টিমিটাৰ আয়াতটোৰ কিমান হ'ল আয়াতটোৰ এইটো যে আছিল আয়াতটোৰ দিক হ'ল 27 চেণ্টিমিটাৰ আৰু এইটো কিমান আছে 3 চেণ্টিমিটাৰ 3 চেণ্টিমিটাৰ আয়াতৰ আমি জানো দিক আৰু প্ৰস্থ জানো আয়াতৰ কি আমি পৰিসীমাটো উলিয়াব নোৱাৰিম নেকি আয়াতৰ পৰিসীমাটো এতিয়া উলিয়াই দিম আয়াতৰ পৰিসীমা উলিয়াব লাগিলে কি হ'ব সূত্ৰটো কি আছিল তোমালোকে জানা 2l+b দুই এটা পূৰণ কৰিবা দৈৰ্ঘ্য আৰু প্ৰস্থটো যোগ কৰি তাৰ দুই এটা পূৰণ কৰিবা এতিয়া চাবা এইখিনি পালোঁ আয়াতৰ কি পালোঁ আমি দিক পালোঁ 27 চেণ্টিমিটাৰ প্ৰস্থ আছে কিমান চেণ্টিমিটাৰ 3 চেণ্টিমিটাৰ এইখিনি এতিয়া মই মুচি দিম কিন্তু অংকটো যিহেতু কৰিব লাগিব এতিয়া তোমালোকে ইয়াতে চাবা উঠাই লৈ আহিছোঁ আয়তৰ প্ৰস্থ 3 চেণ্টিমিটাৰ আয়তৰ দিক আমি কিমান পাইছোঁ 27 চেণ্টিমিটাৰ 27 চেণ্টিমিটাৰ গতিকে আয়তৰ পৰিসীমা আয়তৰ পৰিসীমা কিমান টু দিক জুকি দিবা প্ৰস্থ তাৰমানে কি টু দিক কিমান আছে 27 প্ৰস্থ কিমান আছে 3 টুটো ইয়াতে লিখা দিক আৰু প্ৰস্থ কি কৰিবা যোগ কৰি দিয়া 27ৰ লগত 3টো যোগ কৰিলে কিমান হ'ব 30 30ৰ লগত এইটো 2টো মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব 60 কি হ'ব পৰিমাণ 60 চেণ্টিমিটাৰ চেণ্টিমিটাৰ তাৰমানে কি ইয়াতেকে আয়তৰ পৰিসীমা হ'ব 60 চেণ্টিমিটাৰ এইখিনি আছিল প্ৰথমতে আমি কি কৰিলোঁ বৰ্গৰ ক্ষেত্ৰত আমি কি কৰিলোঁ বাহুটো আমাক দিয়া আছে কালিটো আমি উলিয়াই ল'লোঁ আয়তৰ ক্ষেত্ৰত প্ৰস্থটো দিয়া আছে দিকটো আমি উলিয়াব লাগিব এনেকুৱাকৈ যিহেতু বৰ্গৰ কালি আয়তৰ কালি কি বুলি কৈছে সমান বুলি কৈছে বৰ্গৰ কালিটো আমি ইয়াতে পালোঁ
আর আয়তর কালি তো কি হল দিগভ্রণ প্রশ্ন আমি জানো প্রস্থতর মান তো ডি আছে থ্রি ডি আছে দিগ তো আমার ওলাই গেল সাতাইশ সেন্টিমিটার ওলাই গেল যেহেতু আমি আয়তর প্রস্থও জানিলো দৈর্ঘ্যও জানিলো তেতিয়াহলে কিবা আয়তর পরিসীমা হলে দুয়েরে কি করব লাগিব মাল্টিপ্লাই করব কাক দিগের প্রস্থ যোগ করে যে আমি পাও সেইটুক আমি মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই করলে এইখিনি পাম এইটো আছিল তোমালোকর তিনি নম্বরের অঙ্ক এইখিনি তোমালোকে এতিয়া চাই লওয়া এতিয়া আমি চারি নম্বর অঙ্কটো করিম এইটো তোমালোকে স্ক্রিনশট মারি লওয়া এতিয়া তোমালোকে এইটো স্ক্রিনশট মারা এইটো আমার হয়ে গেল তোমালোকে নিশ্চয় বুঝি পাইছা এনেকুয়া হব দেই সেইটো ইমান সেন্টিমিটার পরিসীমাটো আমার ওলাই গেল বহুত ইজি কিন্তু তোমালোকে টান বলে নাভাবিবা যেতিয়াই তোমালোকে ম্যাথস টান বলে হবা তেতিয়াই মোর কথা ভাবিবা সৃষ্টি স্যারের কথা ভাবিবা ম্যাথস কি হয়ে যাব ইজি হয়ে যাব ঠিক আছে এতিয়া কি আছে আমার চারি নম্বর অঙ্কটো চোৱাচোন তোমালোকে চারি নম্বর অঙ্কটো চারি নম্বর অঙ্কটোত আছে এখন টেবুলৰ ওপৰত থকা ত্ৰিভুজাকৃতিৰ এখন আইনাৰ দাঁতি আইনাৰ দাঁতি দাঁতি মানে এইটো এইটো দাঁতি বুলি কয় আমি এতিয়া দাঁতি মানে ভূমি বুলি ক'ম দাঁতি আইনাৰ কি আছে দাঁতি আৰু অনুৰূপ উচ্চতাৰ জোখ উচ্চতা দাঁতিৰ উচ্চতা দাঁতি কিমান বুলি কৈছে এশ বিশ চেণ্টিমিটাৰ আৰু উচ্চতা কিমান বুলি কৈছে এইটি চেণ্টিমিটাৰ আশী চেণ্টিমিটাৰ তাৰমানে ত্ৰিভুজটোৰ কালি উলিওৱা কুৱেশ্যনটো তোমালোকে কিতাপখন মেলি চাবা দেই কিতাপখন লগত ৰাখিবা কালি উলিয়াব লাগিব এতিয়া তোমালোকে চাবা তোমালোকে ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত তোমালোকে জানা ত্ৰিভুজৰ যেতিয়া আমি কি কৰিম ত্ৰিভুজৰ কালি উলিয়াবলৈ হ'লে কি কৰিম আমি সদায় হাফ এটা আগত লিখিম ফৰ্মুলাটো মই আগৰ ক্লাছত দিছোঁ তাৰপিছত কি কৰিম আমি ভূমি হাফ পূৰণ ভূমি পূৰণ উন্নতি বা উচ্চতা এইটো আছিলে আমাৰ সূত্ৰ এই সূত্ৰটো যদি তোমালোকৰ মনত নাই তেতিয়াহ'লে অংকটো কৰিব নোৱাৰিবা ইয়াতে দাঁতি দাঁতি মানে তোমালোকে ভূমি বুলি ধৰাচোন ভূমি বুলি ধৰা হয় এতিয়া চাবা এই সূত্ৰটোত আমি বহাই দিম সেইটো ভূমিৰ মানটো বহাই দিম উচ্চতাৰ মানটো বহাই দিম কালি আমাৰ অট'মেটিক কি হৈ যাব ইয়াৰ পৰা কালি ওলাই আহিব এতিয়া তোমালোকে চাবা কুৱেশ্যনটো এতিয়া কৰিম দিয়া আছে এইখিনি তোমালোকে ইয়াতে লিখা দিয়া আছে বুলি ইয়াতে লিখি দিয়া তেতিয়া আমাৰ হেৰি হ'ব দিয়া আছে এইটো ভূমি ইমান ত্ৰিভুজটোৰ বুলি লিখা দিয়া আছে ত্ৰিভুজটোৰ কি ভূমি তাৰমানে দাঁতি এশ বিশ চেণ্টিমিটাৰ উচ্চতা দিয়া আছে আশী চেণ্টিমিটাৰ এতিয়া তোমালোকে চাবাচোন আমি ইয়াতে কি লিখিম ত্ৰিভুজটোৰ ত্ৰিভুজটোৰ কালি কি হ'ব আমিতো জানোৱেই ত্ৰিভুজটোৰ কালি কি হ'ব সূত্ৰটো জানোৱে নাই হাফ পূৰণ ভূমি বা দাঁতি বুলি কোৱা তোমালোকে যিয়ে কোৱা পূৰণ উন্নতি বা উচ্চতা মানকেইটা বহাই দিয়া হাফটো লিখা ভূমি কিমান আছে এশ বিশ দিলোঁ ইয়াতে উচ্চতা কিমান আছে এইটি দুয়োৰে হয়তো এইটো কাটি দিয়া নহ'লে এইটো কাটি দিয়া দুয়োৰে তোমালোকে কি কৰিবা এইটো কাটি দিয়া কিমান হ'ব ইয়াতে ছয় হ'ব ইয়াতে শূন্য হ'ব এশ বিশক ডাইৰেক্ট একেলগে কাটি দিছোঁ ছিক্সটি ইনটু এইটি দুটাক পূৰণ কৰিবা ছিক্স ইনটু এইট ফৰ্টি এইট জিৰ' দুটা আছে পিছফালে লগাই দিয়া কালি কি হ'ব চেণ্টিমিটাৰ স্কুৱেৰ এতিয়া এনচাৰটো কি লিখিব লাগিব এতেকে ত্ৰিভুজটোৰ কালি হ'ব
4800 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার এইটো তোমালোকে এতিয়া লিখি লওয়া ত্রিভুজটোৰ কালি হ'ব হাফ ইনটু ভূমি পূৰণ উচ্চতা মানকেইটা বহাই দিয়া বহাই দিলে কি হ'ব ত্ৰিভুজটোৰ কালি হ'ব এইখিনি এতিয়া এইখিনি তোমালোকে লিখি লওয়া চারি নম্বর অঙ্কটো হ'ল এতিয়া পাঁচ নম্বর অঙ্কটো কৰিম বুলি ভাবিছিলোঁ কিন্তু সময় বেছি লাগি যাব পাঁচ নম্বর অঙ্কটো আমি নেক্সট ক্লাছত কৰিম পাঁচ নম্বর ছয় নম্বর নেক্সট ক্লাছত কৰিম এনেদৰে আমি আগবাঢ়ি গৈ থাকিম এইখিনি তোমালোকে প্ৰেক্টিছ কৰিবা স্ক্ৰীনশ্বট মাৰি ল'বা এনেকুৱাকৈ একদম ইজি একো টান বুলি নাভাবিবা ইয়াতে যদি ক'ৰবাত কিবা স্পেলিং মিষ্টেক হৈছে সেইখিনি শুদ্ধ কৰি ল'বা হ'ব নালাগে তেনেকুৱা ঠিক আছে আজি তেতিয়াহ'লে সামৰণি মাৰিলোঁ